আসসালামু আলাইকুম। তো বিকাশের যে কোনো সমস্যার জন্য আমাদের যে কোনো সময় কিন্তু বিকাশের কাস্টমার কেয়ার সার্ভিসে বা হেল্পলাইনে যোগাযোগ করার প্রয়োজন পড়ে। তো আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে খুব সহজেই লাইভ চ্যাটের মাধ্যমে বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হয় বা কথা বলতে হয়, সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বর্তমানে কিন্তু বিকাশ লাইভ চ্যাট এটি কিন্তু আরও সহজ করা হয়েছে, অর্থাৎ এখন থেকে আপনি যে কোনো ব্রাউজার থেকে কিন্তু বিকাশ লাইভ চ্যাটে যুক্ত হতে পারবেন। তো আমি আমার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি আমার ফোন থেকে। তো এখান থেকে আমি গুগলে চলে যাচ্ছি, সরাসরি গুগল থেকে আমি লাইভ চ্যাটে বিকাশ লাইভ চ্যাটে যুক্ত হব। তো গুগলে চলে আসলাম, এখানে বিকাশ লাইভ চ্যাট এটি লিখে সার্চ করার সাথে সাথে বিকাশের যে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এরপর একটু নিচের দিকে আসবেন, এই যে একটু নিচের দিকে আসার সাথে সাথে এখানে দেখবেন লাইভ চ্যাট একটি অপশান আছে, এটির ওপর ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে বিকাশ লাইভ চ্যাট অপশানে চলে আসলাম। তো আপনি যদি বিকাশ কাস্টমার কেয়ারে কথা বলতে চান তাহলে এখানে ইয়েস এই অপশানটির ওপর ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এরপর আপনার নাম লিখতে হবে, তো আমি আমার নামটি লিখে দিলাম। তো এরপর সেন্ড করলাম। এরপর আপনি যে কোনো একটি নাম্বার এখানে দেবেন, সেটি আপনি বিকাশ নাম্বারও দিতে পারেন। তো আমি যে কোনো একটি নাম্বার দিয়ে এখানে সেন্ড বাটনে ক্লিক করলাম। দেখুন, তো তারা একটি নোটিফিকেশন দিয়েছে, তাদের যে কাস্টমার কেয়ার প্রতিনিধি তারা এই মুহূর্তে কিন্তু ব্যস্ত আছে, তো আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে লাইভ চ্যাটে যুক্ত হতে হলে। তাদের যে কোনো একজন প্রতিনিধি আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ করবে। তো আমাদেরকে এখানে একটু অপেক্ষা করতে হবে। সরাসরি বিকাশ বা বিকাশের যে কোনো সমস্যার জন্য বিকাশের সাথে সরাসরি লাইভ চ্যাটে যুক্ত হতে হলে আপনাকে এই মাধ্যমে এখানে লাইভ চ্যাট অপশানে আসতে হবে। তো এখানে আমরা একটু অপেক্ষা করি। তো দেখুন, বিকাশ থেকে কেউ একজন আমাদের সাথে যোগাযোগ করছে। তো এখন আপনার যে সমস্যাটি সেটি বলতে হবে। তো আমার কোনো সমস্যা নেই, যেহেতু আপনাদের দেখানোর জন্যই আমি লাইভ চ্যাটটি ওপেন করছি। তারপরেও তাদেরকে একটা প্রশ্ন করা যাক, বিকাশে কোনো ক্যাশ ব্যাক অফার আছে? তো তাদেরকে একটি প্রশ্ন করলাম, বিকাশে কোনো ক্যাশব্যাক অফার আছে কিনা, দেখি তারা রিপ্লাই দেয় কিনা। তো একটু অপেক্ষা করি, দেখি রিপ্লাই আসে কিনা। একটু অপেক্ষা করতে হবে, দেখি কোনো অ্যান্সার তারা দেয় কিনা। খুবই বেশি সময় নিচ্ছে, অনেক সময় তারা দ্রুত অ্যান্সার দেয়, আবার অনেক সময় লেট হয়। তো এখন দেখছি লেটই হচ্ছে। তো দেখুন, তারা কিন্তু রিপ্লাই দিয়েছে, একটু সময় বেশি নিয়েছে। তো এভাবে চাইলে আপনারা কিন্তু খুব সহজে লাইভ চ্যাটের মাধ্যমে, বিকাশ লাইভ চ্যাটের মাধ্যমে আপনি যে কোনো সমস্যা কিন্তু সমাধান করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন।